এই তো আজকে আমার ছোট মেয়ের রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে মানে নতুন চাদরটা যে এনেছিলাম সে চাদরটা ওর রুমে মানে সুন্দর করে মানে ময়লা চাদরটা উঠিয়ে নতুন চাদরটা বিছিয়ে দিলাম। তো কেমন হয়েছে চাদর কালারটা আমার ছোট মেয়ের ঘরে ফুটেছে কিনা সেটা আপনারা বলবেন। তবে ওর পছন্দ অরেঞ্জ কালারটা, আমি আমার পছন্দটা আমি মানে আমি ওর খাটে দিয়েছি। তবে দুইটা দুইজনের জন্য এনেছি, একটা আমার জন্য, একটা মিমের জন্য, একটা আপনার ভাইয়ার রুমের জন্য। তো ওটা আমি যে কোনো সময় মানে ভিডিও মানে যখন বিছাবো খাটে তখন ভিডিওতে শেয়ার করব। এই যে ছোট মেয়ের রুমটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। এখানে বড় মেয়ের আগে থাকতো, আর এই হচ্ছে ওর পরীক্ষার সব কিছুর মানে ইয়াসিনের আর হচ্ছে মিমের। তো এই যে ওরা পরীক্ষায় যে ভালো রেজাল্ট করছে, বৃত্তি পাইছে আমার ছোট মেয়ে, সেটার ভিডিও আপনার সাথে শেয়ার করতেছি। আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যেভাবে সবাই আমার পাশে আছেন থাকবেন। এই যেটা হচ্ছে আমার ছোট মেয়ের বৃত্তি পাইছিল ক্লাস ফাইভের। এই যে এটা আমার ছোট মেয়ে, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন। এখন ইয়াসিনেরও আছে, এই যে ইয়াসিন তৃতীয় শ্রেণীতে এই যে ভালো রেজাল্ট করেছে এবং এটা পেয়েছে। আর এটা আমি প্রায় দুই বছর প্রায় হয় নাই, দুই বছর আগে কক্সবাজার গিয়েছিলাম। তো এই যে আমার ছোট বোন এটা গিফট করেছে আমাকে আর কি, ওদের নাম দিয়ে। মানে আমরা কক্সবাজার গিয়েছিলাম ওদের তিন ভাই বোনের নাম দিয়ে 2021 সালে গিয়েছিলাম ডিসেম্বর মাসের 19 তারিখে। তো সেটার আমার ছোট বোন আমাকে দিয়েছে ওদের তিনজনের নাম লিখে গিফট করেছে আর কি। তো সেটাও শেয়ার করলাম। আর এই যে হচ্ছে আমার ছোট মেয়ের বড় মেয়ের সরি বড় মেয়ের ছোটকালের ছবি। তখন ওর 4 বছর চলে, তখন আমি সিদ্ধিরগঞ্জে থাকি আর ওই পাড়াউজের সামনে মানে ছবিটা তুলেছি। তো যাই হোক, ছোটখাটো ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই আমার ফেসবুক পেজে যারা যারা আছেন সবাই আমার সাথে থাকবেন। আর যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সামান্যতম ফার্নিচার, সামান্যতম সব কিছু, তো আলহামদুলিল্লাহ যা আছে যেমন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে যেই হালে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সব পিঠা মানে অর্ধেক খায় অর্ধেক থেকে ভাঙিয়ে উড়াইতে তো। ও আচ্ছা, মুখে দিবা দাও। আগে তো এই দিয়েছিলাম যে যখন মুখে দিলে তখন উঠাও না, দাও আবার দাও।
কি খাইতেছ এগুলি? হলো সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে কি খাইতেছ? সন্ধ্যার নাস্তা খাইছি নুডলস আর হলো তোমার কফিটা, আর এখন খাইতেছি হলো মুরলি, মুরলি বলতে খেজুরের মিঠের মুরলি, আর হলো দেখাও দেখি এটা পটলা ডাটা, আর হলো এটা কি নিমকি? এটা তেলে ভাজা আর এটা হলো মিঠাই না? সুন্দর মজার খাবার খাও। আর এটা কি? এটা কি তোমার? এই যে দেন আমার জামাই, দেন মোয়া খায়, চানা চুর খায়, বিস্কুট খায়, নাও দেখাও। আমার সহজ হয় না দেখাইতে। তো আসসালামু আলাইকুম, সন্ধ্যার নাস্তার ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার ভাইয়ার এই যে নাস্তা খেয়ে নিচ্ছে, এর আগে নুডলস খেয়েছে, বাফা পিঠা খেয়েছে এবং চা খেয়েছে, এখন চা আর অর্ধেক আছে, সেই জন্য এটা দিয়ে আবার সেই খাবারগুলি আপনার ভাইয়া আর কি খাবারগুলি খেয়ে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও ভাই, আল্লাহ হাফেজ।